হ্যালো, সালাম আলাইকুম, কেমন আছেন? আছি আছি, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালোই আছি। খুব বেশি রকম ইন্টারন্যাশনাল দিকে তার ঝোঁক, ওইটা হবে আপনার প্রবলেমে গিয়ে, ওইটা হলো শেষে গিয়ে প্রবলেমটা হয়ে যাবে আর কি। তখন একই ব্যাপার তো, একই ঘটনা, সিমিলার ইনসিডেন্ট, সিমিলার চার্জেস। কিন্তু দেখা যাচ্ছে কি, যেমন সেদিন ওই উগান্ডান টিম আসার আগে, আগের দিন আমরা একটু বসছিলাম তো, যে কি আমার ক্লাব করবো, সেখানে শাহানুর বলতেছে যে আমাদের একটা জিনিস দেখানো উচিত যে আমাদের আইন আর আইসিটি আর আইসিটি ও এদের কভারটা কোথায়, আমরা একটা কোম্পানি প্রতিবেশী তাদেরকে দিয়ে দেবো। আমি বললাম ভয় শুধু কেন, আমরা আমাদের আইন নিয়ে কাজ করব, আমরা বলবো যে আমাদের আইনে আমরা চলতেছি, আমাদের ডোমেস্টিক ল, আমাদের ট্রাইব্যুনাল ডোমেস্টিক। হাউএভার দি ফরেন ট্রাইব্যুনাল হাজবেন্ড উই ক্যান কনসিডার অ্যাজ পারসুয়েসিভ ভ্যালু, নট মোর দ্যান দ্যাট। এটা ওর পর এটা আমাকে রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার থেকে শুরু করে আপনাদের ওই সপোর্ট সবাই সাপোর্ট করলো আমাকে, আমার যাত্রা করলো, ওই দুজন সুপ সাজুর পরে যাবে ঠিক আছে, তাই যদি হয় ইবু থিং সরকার। আচ্ছা আপনি কি মনে করেন না রিলিজে ডোমেস্টিক ট্রাইব্যুনাল করে? আমি মনে করি, এবং তাইলে আমাদের ডোমেস্টিক ট্রাইব্যুনাল লগে আমেরিকান ল কি তফাত, ব্রিটিশ ল কি তফাত, আইসিটিউয়ের কি তফাত আমাকে দেখাবো যখন দেখি। আমরা বলবো যে আমাদের রাজনীতি চলছে, চলবে, ফরেন জাজমেন্ট গুলো আমরা কনসিডার করতে পারি যদি আমরা মনে করি যে এটা পার্সুয়েশন কিছু ভ্যালু এখানে আছে, এবং এইটা আমাদের ফ্যাক্স রাখাবার সঙ্গে মিলতেছে, উইটা নিউজ দোস্তিক দ্যাটস অল, তারপরে কোনো কথা হয়নি। মানে আমার মাথায় উইডি প্রসিকিউশন আমাকে বলছিল যে প্রত্যেকটা অর্ডার এসে ফরেন ট্রাইব্যুনালের রাজনীতি নিয়ে আসে, ফ্যাটিজম নিয়ে আসে। হ্যাঁ না, যেখানে ইভেন দরকার নাই আর কি, হ্যাঁ যেখানে আপনার এটার কোনো মানে রেলেভেন্ট নাই আর কি, উনি ওই জিনিসটা, এই জিনিসটা ওনাকে স্টপ করাতে হবে, অথবা এক পর্যায়ে ওনারও ওখান থেকে বিদায় করে দিতে হবে। বিকজ দিস ইজ সো ইম্পর্টেন্ট আ ম্যাটার, যে এইটা যদি দেখা যায় কি যে উনি বন্ধ না করে আর কি, তাহলে মানে মানে হি হ্যাজ টু গো অ্যাজ ওয়েল, বিকজ এইটা খুবই ক্ষতি করবে ইভেন্টুয়ালি আমাদেরকে, মারাত্মক রকম ক্ষতি করবে। কারণ অ্যাপিলেট ডিভিশনে গিয়ে যখন যে স্ট্রং আর্গুমেন্ট যেটা হবে আর কি, যে তারা জিনিসটাকে সেট করতেছে, এমনি উনি চার্জ করতেছে কিন্তু জেনোসাইডের কাজ দিয়েও যাইতেছে না, ঠিক আছে, উনি কিন্তু সব চার্জ করতেছে হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির ভিতর দিয়ে ঢুকায় দিতেছে আর কি। দিস ইজ অলসো ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন, এখানে উনি ইতিহাসটাকে অলমোস্ট চেঞ্জ করে ফেলতেছে আর কি। আপনি চার্জটা করেন, তারপরে যদি আপনি মেটেরিয়াল এলিমেন্ট না পান আপনি তখন বাদ দেন, কিন্তু আপনি এটা অল চার্জ করবেন না, এই অ্যাটিটিউডটা যেখানে পিটিশনে আছে সেখানে আপনি, এটা কিন্তু মানে এটা হলো মারাত্মক রকম রিস্কি ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। তারপরে হচ্ছে যে এই প্রতিটা ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ল যে যে রেফারেন্সটা দিতেছে যেখানে কোনোই প্রয়োজন নেই, বলেন আইসিসি বলতেছে আগে ডোমেস্টিক ট্রায়াল করো, ফেল করলে আইসিসি তে আসবা, তা আমরা কেন আইসিসি পিছনে দৌড়াবো, এটা তাদের ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি, মানে এটা কিন্তু ভেরি রাইট। এবং আরেকটা যেটা যেটা আমার যেটা প্রবলেম হয় এদের, এটা হচ্ছে আপনার ছোট মানে কি জানি বলেন ইনফেরিটিতে যে মানসিকতা সেখান থেকে আসতেছে। আমাদেরকে কেন তুলনা করতে হবে আমরা ইন্টারন্যাশনাল কোন ট্রাইব্যুনালের সাথে? আমাদের ডোমেস্টিক ট্রাইব্যুনাল আমাদের তো কারোর সাথে তুলনা করা দরকার নেই, আমাদের তুলনা হবে কেবলমাত্র আমাদের সাথে। মানে এটা ওনার মাথাতে একটা ওই যে একটা মানে একটা মানসিকতা আছে যে না, এটা যদি আমরা বিদেশিদের সাথে তুলনা করি তাহলে আমাদের ইজ্জত বুঝি বাড়লো আর কি। আর ওই আমাদের মানসিক ভাবাছি তার ভাবনা তো আমি বুঝি, সে ভাব সে মনে 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 করে যে ওই ব্যাপারে আলাপ হইলে তার লাভ তার সাথে বেটারকে কথা বলতে পারবে না, এবং এই দুই দিনে তাকে বোবাই থাকতে হয়েছে, ইন্টারনেটের চার্জ টু টক কবি সাহেব না বুঝলাম যে উনি মানে পলিটিক্যালি চিন্তা ভাবনা কইরা সব কথা বলবে, কিন্তু ওয়েদুল হাসান সাহেবের তো উচিত মোটামুটি
উনি হাইকোর্টের জাজ হিসেবে ঠিকঠাক বলে ফেলা আর কি। নাকি কবির সাহেবের অনেক সম্মান টম্মান করে দেখে বুঝল আছেন কি উনি কি পার্মানেন্ট জাজ তো যদি আমাদেরকে একটু বলতো আরকি, সাইনু সাহেব যদি ইন্ট্রোডিউস টা ঠিক মতো করতো আরকি। আরে এইবার আসলে আমি ইন্ট্রোডিউস করে দেবো, আমাকে নিজেকে ইন্ট্রোডিউস করে তো আসলে বলা যায় না। এবার আসলে আমি ইন্ট্রোডিউস করি, আমি সাধারণত কি করবো ভোট করবো নাকি? নতুন আসে আর পুরান নামে, নতুন ঢোকে পুরান নামে, এইভাবে পরে কোথায় যায় আমি নিচে থাকে না ধরেন বিশটা থাকে, বিশটা পনেরোটা, এরপরে তারা খুঁজতে পাই। আচ্ছা এখানে দুইটা জিনিস আছে, একটা হলো যে এই সংখ্যাটা আপনি বাড়াইতে পারবেন যে 15-20টা থেকে এটা 100টা করা যাবে, আর সেকেন্ড হলো যেটা সেটা হলো যে আপনি খুব সহজ যদি আপনি এখনো একটু ট্রাই করতে পারেন, আপনি তো জিমেইল ইউজ করতেছেন তাই না? হ্যাঁ জিমেইল। হ্যাঁ জিমেইলে কোনো মেইল জীবনে কখনো হারায় না, আপনি উপরে দেখবেন যে এখানে আপনি যদি মেইলটা খোলা আছে না খোলা নাই, না এখন বন্ধ বলেন, আপনি বলেন না, আপনি যখন মেইলটা খুলবেন জি মেইলটা খোলার জাস্ট উপরের দিকে তাকাইবেন আর কি, মেইলটা মেইলের লেখার উপরে দেখবেন যে একটা বড় একটা উইন্ডো আছে লেখার মতো, সেখানে একটা লুকিং গ্লাস দেওয়া আছে আয়নার মতো, এরকম করে লুকিং গ্লাস দেওয়া আছে, ওইখানে আপনি যদি যেটা খুঁজতে চান আপনি যদি জাস্ট শুধু আমার নাম দেন আহমদ জিয়াউদ্দিন, আপনি ওইখানে ওই লুকিং গ্লাসে চাপ দিবেন, দেখবেন যে আমি যতগুলা মেইল পাঠাইছি সব চলে আসবে। আজকে তো শেষে তো কথা ছিল, কেন অনুরোধ বলতাম না, এই পার্টটা প্রথম গার্জমেন্টে দিয়ে দেয় তারপর বুঝবো যে পরগুলো থাকবে কি থাকবে না, বা আমি থাকবো কি থাকবে না, কত কিছু আছে, প্রথমটা আমি দেবো এটা, এটা কথা। ওইটার জন্য ওয়েট করতেছে কিসের জন্য? না এদের ভিউ হলো আবেদন রাখবে না, আর গভর্নমেন্ট অ্যারাইভমেন্ট রাখবে কি আল্লাহ হিসেবে। আমি বলছি স্যার আপনার আমার অবস্থা আমার প্রমোশন হবে না, আপনি পাটাবুদার মাঝখানে পড়ে যান না আরকি, উনিও তো থাকতেছে আসলে তো কাজে উপায় নাই আরকি। আমাদের ভিউটা কি আরকি, আপনি আপনি যে কেস তো অনেক মানুষই তো এরকম হয়েছে না, সবসময় তো হচ্ছে আরকি, আপনি হাইকোর্ট ডিভিশনে একটা জিনিস ডিল করলেন, আপনি এখন অ্যাপিলেট ডিভিশনে আছেন, আপনি এটা কাজ করবেন তাই না? এটা তো হরহামেশা হয়েছে এবং এটা তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস একেবারে, যদি আগে কেউ থাকে সে পরে অ্যাপিলেট স্টেজে এটা করবে না, এটা ওনার এই যুক্তিটা খুব শক্ত। উনি তো একটা দেন, সিনেমাবু কইছে ডিসেম্বরের মধ্যে তিনটে দেন, এইটা গোলাম আজম সাহেব আর এটা সাহিত্য থাকা, এই তিনটে দিয়ে পারা ডিসেম্বর মধ্যে, তারপর আমরা নিয়ে আসি আপনারা, এবার ওয়ান আপনার লাগবে না এইসব কথা আর কি, আমাকে যা করেন করো প্রমোশন দিয়ে দেওয়া লাগে আমার কথা প্রমোশন। ঠিক আছে আজকের মতো রাখি, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ।